দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ফের বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি বিক্ষোভের মুখে পড়লেন বেহাল রাস্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে এই রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে নতুন বা পুরনো যে নেতাই আসুন না কেন ভোট আর পাবেন না শুধুই নেতাদের পকেট ভারী হচ্ছে এই রকম কথা শুনতে হয়েছে বিক্ষোভের মুখে কিভাবে আজকে শতাব্দী রায়কে পড়তে হলো ছবিটা একবার দেখুন একদিকে রাস্তার সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং এই পরিস্থিতির জন্যই কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে সাংসদ শতাব্দী রায়কে এবং এই কথাও শুনতে হয়েছে যে নতুন বা পুরনো যে নেতাই আসুন না কেন ভোট আর পাবেন না শুধু ভারী হচ্ছে পকেট ভারী হচ্ছে নেতাদের গ্রামবাসীদের একটাই ক্ষোভ বিক্ষোভ সেটা হচ্ছে যে রাস্তা বেহাল ওই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করলেন গোটা গ্রামবাসীর একটাই বক্তব্য যে সিপিএম আমল থেকে ওই রাস্তায় এরকম অবস্থা 2011 তৃণমূল হচ্ছে তারপরে এই অবস্থা কি বলবেন হবে তৃণমূল সাংসদের পর তৃণমূল বিধায়ক হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি আজকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গেছিলেন সেখানে বিক্ষোভের মুখে পড়লেন দলের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন এক্ষেত্রে অবশ্য বিক্ষোভ হয়েছে পঞ্চায়েতের টিকিট নিয়ে দল অনেক বড় হচ্ছে আমার টিকিট আগে ছিল 16টা এবার হবে 19টা আমার 1900 জন কর্মী আছে দেব তো 1900 জনকে দেয়া যাবে না ক্ষোভ বিক্ষোভ দলের মধ্যে থাকবে চিরকালই ছিল অবিভক্ত কংগ্রেসেও ছিল তৃণমূলেও আছে যখন যুদ্ধ হয় তখন সোলজাররা নেমে পড়ে তখন আর অন্য কিছু দেখে না সিম্বল দেখে এখন টিকিট চাওয়ার কারণ অপরাধ নয় অন্যায় নয় চাইতেই পাবে কিন্তু টিকিট যখন কেউ পাবে দলের সবাই তার হয়েই করবে ক্ষোভ দুঃখ থাকলে আমি সবার অভিভাবক আমাকে তো বলবেই বলতেই পারে রাতপহলেই সাগরদিঘী বিধানসভায় উপনির্বাচন প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনের তরফে যে যে ব্যবস্থা করা হয়েছে এক নজরে আপনাদের সামনে রাখবো তার আগে আপনারা জানেন যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এই বিধানসভা উপনির্বাচন হতে চলেছে 245টি সাধারণ বুথ এবং একটি অক্সিলারি বুথ প্রতিটি বুথেই হবে ওয়েবকাস্টিং প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী থাকছে 22টি কুইক রেসপন্স টিম সঙ্গে 3টি এইচআরএফএস আরও বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাবেন ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা ভোটদাতারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন কোনো অশান্তির পরিবেশ যাতে না হয় সেটা সুনিশ্চিত করার জন্য কী ব্যবস্থা প্রশাসনের তরফে এবং নির্বাচন কমিশনের তরফে গ্রহণ করা হয়েছে এবং 246টি বুথ প্রতিটা বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং 100% বুথেই হবে ওয়েবকাস্টিং জানিয়ে রাখি কারণ নিরাপত্তার খাতিরে এরকম করা হচ্ছে এবং তার সঙ্গে আরো একটা বলে রাখি হ্যালো ২২টি যেটা কুইক রেসপন্স টিম রয়েছে এবং ২২টি সেক্টর অফিস রয়েছে তার সঙ্গে এটাও ঠিক বলে রাখি যে আজকে সরকারের পর থেকে কিন্তু সমস্ত বুথের বাইরে 200 মিটারের বাইরে কিন্তু তোমার 144 ধারা থাকবে কারণ অবশ্যই কাল থেকে যতক্ষণ না পর্যন্ত ভোট শেষ হচ্ছে এবং এর সঙ্গে বলে রাখি যে 245,825 জন হচ্ছে ভোটারের সংখ্যা পুরুষ ভোটার হচ্ছে 124,533 এবং মহিলা ভোটার হচ্ছেন 121,227 জন এবং তার সঙ্গে এটাও বলে রাখি যে কাল একদম 5:30টার সময় তোমার মক পোল হবে এবং 7:30 থেকে শুরু হয়ে যাবে ইলেকশন এবং 6:30 পর্যন্ত এই ইলেকশন চলবে এবং ইলেকশনকে ঠিক রাখার জন্য এই উপনির্বাচনের যে ইলেকশন হচ্ছে তাতে আগেই জানিয়েছে যে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং প্রত্যেকটা বুথে কিন্তু ওয়েবকাস্টিং করা হচ্ছে কুইক রেসপন্স টিম থাকছে যেহেতু 22টা সেক্টর অফিস রয়েছে এবং আরো জানিয়ে রাখি যে 1300 ভোট কর্মী থাকছেন এবং এই ভোট কর্মীরা যাতে নিরাপত্তা থাকে সব ক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচন কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখন দেখার যে কালকে সকাল 7:00 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এই ভোট হবে এবং ভোটের সঙ্গে সঙ্গে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকছে সেরকমই কিন্তু লাঠিধারী বাইরে যেমন লাঠিধারী পুলিশও থাকবে প্রতিটা বুথে কিন্তু দুজন করে লাঠিধারী পুলিশ থাকছে
অর্থাৎ এই একটি উপনির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা একেবারে একটি মাত্র উপনির্বাচন এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা কিন্তু করা হয়েছে।